আসসালামু আলাইকুম। মরুভূমিতে একটা কাজ আসছি, মানে মেইন রুট থেকে মরুভূমিতে মিনিমাম আমি এখন 15 কিলোমিটার ভিতরে, আপনারা দেখতে পাচ্ছেন। মানে যে বলে না মরুভূমির ভিতরে মানুষের বসবাস, এই মরুভূমির ভিতরের বসবাস এই এইটাই এটাকে বলে একদম আরবের পাক্কা আরব, আরবের মরুভূমির একদম ফাঁকা আরব। এখানে একটা উপত্যকা, বিশাল উপত্যকা, চতুর্দিকে পাথর পাহাড়, অনেক দূর। এটা মুসাফা তথা ডিস্টেন্স জায়গাটার মিনিমাম, আমি যদি আমার ভুল না হয় এদিকে 20 কিলোমিটার, এদিকে হবে মনে হয় 100-150 কিলোমিটার, এরকম একটা উপত্যকা বড়, বিশাল। হ্যাঁ, এর ভিতরে গাছপালা রয়েছে ছোট ছোট, এবং এই ঘরবাড়িটা দেখুন, এই যে এখন এই যে ঘরবাড়ি দেখতে পাচ্ছেন, এই ঘরবাড়ির আশেপাশে চলে এসেছি আমি। সামনে কাস্টমারের গাড়ি ফোন করেছিল, এই যে পাশে আছে ওয়াইফাই মডেম উরুদু কোম্পানির, তো এটা নিয়ে যাচ্ছে ওদের বাসায় ডাকাতে। এভাবেই কিন্তু আমাদের কাজগুলো করতে হয়। এটা মসজিদ, ছোট্ট একটা মসজিদ দেখুন, বিশাল মরুভূমি। দর্শক, আমি কাজ শেষে এখন দোকানের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো আসলে কাজের ভিডিও করতে গেলে দুজন দরকার, কাজ করতে গেলে অনেক সময় সেই ছাদের উপর উঠতে হয়, ছাদের জন্য এই ধরনের ঘরগুলোতে সিঁড়ি থাকে না, ছাদ ওঠা মানে গিদারে উঠে, মানে দেওয়াল ওঠে, দেওয়াল থেকে লাভ দিয়ে আর দেওয়াল উঠতে হয় এভাবে। সরি, ভিডিওটা রেকর্ড করতে করতে আমার কাস্টমার যার বাড়িতে কাজ করছিল সে কল দিয়েছে। আমি ওই যে একটা লিড আছে না লাইনটার, যে কাজ করার সময় ড্রিল চালানোর জন্য বা সিগন্যাল ধরানোর জন্য, টিভি চালানোর জন্য যে তারটা সেটা ফেলে এসেছিলাম, সে কল দিয়েছে। তো আমি চেয়েছিলাম পিছনে যেতে, সে বলতেছে না আমি আসতেছি 10 মিনিটের মধ্যে, মসজিদের এখানে গিয়ে দাঁড়া। আর সে বুঝতেছে এখানে গাড়ি চালাতে গেলে স্পিডে চালানো যাচ্ছে না, 10-এ চালাতে পারতেছি স্পিড। তো সে আসতেছে পিছনে, সে বলতে মসজিদে গিয়ে দাঁড়া। তো আমি এই জন্য ধীরে ধীরে যাচ্ছি। আপনারা দেখুন, এই যে আমার ডান পাশে পাথরের পাহাড়, একদম পাথর, সব পাথর, পাথর আর পাথর, সব পাথর। ওদিকেও এই পাশেও দেখুন, ওই পাশেও দূরে এদিকে একটু সূর্য আলো, সেই জন্য দেখা যাচ্ছে না, ওইদিকেও পাহাড়। এবং আমার সামনে আমি যেদিকে যাচ্ছি এদিকেও পাহাড়। হ্যাঁ দেখুন, গ্যারগেরা, এটাকে আরবিতে বলে গ্যারগেরা। এখানে বেশি স্পিডে চালানো যাবে না, ভেঙে যাবে গাড়ির ব্রেক শো ইয়ে সব। এই জন্য দেখুন একদম নর্মাল স্পিডে, নর্মাল বলতে গেলে একদম নর্মাল না, নর্মাল নর্মাল, মিটারটা একদম ডাউন। তো দর্শক, এটা হচ্ছে আরবের মরুভূমি। মরুভূমি দেখুন, এটা হচ্ছে সমর গাছ, আরবিতে সমর বলে এই গাছটাকে। এটা মরুভূমিতে একদম এভাবে সুবহানাল্লাহর রহমতে জীবিত থাকে। এখান থেকে আবার উঠে গাছের এই পাতাগুলো খায়। এই দেখুন সব পাথর, এখানে সব পাথর, কোনো মাটি নেই, বালি আর পাথর মিশ্রিত। ওকে, আসলে প্রবাদ জীবনে আমি কর্ম ব্যস্ততার মাঝে ভিডিও করার সুযোগ পাই না, যখন এই একটু মন চাই করি আপনাদেরকে দেখানোর জন্য। তো ভিডিও ভালো লাগলে আপনাদের কাছে অনুরোধ থাকবে, অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন। দ্বিতীয়ত আরও যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দেবেন। হ্যাঁ, এই যে পাথরের পাহাড়ের পাশাপাশি আমি চলে এসেছি। ওকে, বাই বাই, আল্লাহ হাফেজ, দোয়া করবেন।